হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সো একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন গোল্ড মিনির মার্কেটে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান আপনি কীভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন সে সম্বন্ধে আমরা আলোচনা করে নেব একটা ভিডিওর মাধ্যমে সাথে সাথে গোল্ড মিনিতে পরবর্তী দিন সাপোর্ট এবং রেজিস্ট্রেন্স পয়েন্টগুলো সম্পর্কে আমরা কোন কোন পয়েন্টগুলো দেখতে পেতে পারি সে সম্বন্ধে আমরা আলোচনা করে নেবো তো চলুন ভিডিওগুলি শুরু করা যায় তো আমরা যেসে এঞ্জেল নতুন মোবাইল অ্যাপ্লিকেশন আপনার কাছে যদি এঞ্জেল নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে ফ্রিড অফ কাস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বাড়িয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল নতুন মোবাইল অপ্লিকেশন লগুন করতে পারেন লগিন করার সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন হোম পেজে স্কোর করার সাথে সাথে একটা অপশন পেয়ে যাবেন সেটা এটা ন্যাফেনও আপনি সিম্পলি অপশনটির উপরে ক্লিক করে নেবেন এবং অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি চার্ট করে করতে পারেন সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার ক্যান্ডেলের ব্যবহার করতে পারবেন বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করতে পারবেন অপশন যে অ্যানালিস করতে পারবেন তাছাড়া বাইকল এবং বাইপো করে নিতে পারবেন সবচেয়ে কোনো একটা প্লাস আইকন আছে সিম্পলি ট্যাপার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ নিতে পারবেন সো এটার উপরে এটার উপর ট্যাপ করার সাথে সাথে এখান থেকে আমি গোল্ড অ্যাম সার্চ করে নেব সো গোল্ড মিনি চার্ট দেখার জন্য আমরা সাধারণত গোল্ড এম সার্চ সার্চ করে নিই সো গোল্ড মিনি চার্ট দেখার জন্য সিম্পলি আমরা এটার উপরে ট্যাপ করবো এবং ট্যাপ করার পর এখান থেকে আমাদের কাছে গোল্ড এম এর চার্ট ওপেন হয়ে চলে আসবে সো গোল্ড এম এর মার্কেটও একটা আমরা আপনার দেখতে পাচ্ছি ঠিক আছে এবং বর্তমানে একটা ব্লু স্ক্যানের মাধ্যমে ছোট ব্লু স্ক্যান্ডের মাধ্যমে সাড়ে হাজার চারশো আটান্ন গোল্ড এম মার্কেট পারফরমেন্স করছে সো পরবর্তী দিন গোল্ড এম এর মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করবো ট্যাপ করার পর আমরা চলে আসবোলার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজ হোমপেজ আসার পর সবচেয়ে সার্চের অপেন্ট আমরা সিম্পলি ক্লিক করে নেব ক্লিক করার পর এখান থেকে আমরা গোল্ড এম সার্চ করে নেব আমি অলরেডি গোল্ড এম সার্চ করে দিয়েছি তার জন্য আমি গোল্ড আমি উপর ট্যাপ করে নিচ্ছি আপনি চাইলে এখান থেকে গোল্ড এম সার্চ করে নিতে পারেন সো গল্ডেনমের উপর ট্যাপ সাথে সাথে একটা প্যাচ চলে আসছে এখানে একটা স্টোরের সব অপশন চলে আছে সিম্পলেটের উপর আমরা ক্লিক করে নেবো সো অপশনটার উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে গোল্ড এমের একটা প্যাচ চলে আসছে সো এখান থেকে আমরা ওভারভিউ দেখে নিতে পারি তার পাশে একটা টেকনিক্যাল প্যাজেসেন স্পল্লি টেটনিক্যাল পেজের উপরে আমরা ক্লিক করে নেবো সো টেকনিক্যাল পাইজের উপর ক্লিক করার সাথে 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 আমাদের কাছে একটা প্যাচ ওপেন হয়ে চলে আসবে সো আমরা দেখতে পাচ্ছি গোল্ড গোল্ডামের মার্কেট পেয়ার স্ট্যান্ডে যাবে এরকম একজন জানিয়েছেন মার্কেট নিউট্রাল থাকবে এরকম সাতজন জানিয়েছে মার্কেট বুল স্ট্যান্ডে যাবে এরকম উনিশজন জানেন নিয়েছে অর্থাৎ পরবর্তী দিন লেভেল মার্কেট স্ট্যান্ডে যাওয়ার চান্স সর্বাধিক সিম্পলি আমরা এখান থেকে রেজিস্ট্রান সাপোর্ট পয়েন্টের উপরে ক্লিক করে নেব ক্লিক করার পর এখান থেকে আমরা তিন মিনিট তাছাড়া পাঁচ মিনিট তাছাড়া দশ মিনিট তাছাড়া পনেরো মিনিট তাছাড়া ত্রিশ মিনিট তাছাড়া ওয়ান আওয়ার রেজিস্ট্রান সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি সেখান থেকে আমরা ওয়ান আওয়ার রেজিস্ট্রান্স সাপোর্ট পয়েন্ট দেখে নেব প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে আঠান্ন হাজার আটশো ছাব্বিশ একটা সাপোর্ট দ্বিতীয় সাপোর্টের কথা বলেছে সাতান্ন হাজার নশো তিরাশির একটা সাপোর্ট এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে ছাপান্ন হাজার সাতশ আঠারো একটা সাপোর্ট প্রথম রেজিস্ট্রেন পয়েন্টের কথা বলা হয়েছে ষাট হাজার একানব্ব একটা রেজিস্টার পয়েন্ট দ্বিতীয় রেজিস্টার পয়েন্টের কথা বলেছে সাত হাজার পাঁচশো তেরো একটা রেজিস্টার পয়েন্ট এবং তৃতীয় রেজিস্টার পয়েন্টের কথা বলা হয়েছে একষট্টি হাজার সাতশো আটাত্তর একটা রেজিস্ট্রেন পয়েন্ট অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেন পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন গল্ডেম মার্কেট আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন সিমপি আপনার এখান থেকে ডবল টেপ নেব এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবেন যে কোনো নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের পেজে সো হোম পেজে আসার পর আমরা আবার ইনস্টাগ্রেট এর ওপেন করে নেব ওপেন আমাদের কাছে গোল্ড এমের চার্ট আবার হয়ে চলে আসবে সো আমরা দেখতে পেলাম যে পরবর্তী দিন গোল্ড এমের মার্কেটও কিন্তু আবার বুলিশ পারফর্মে যেতে পারে এটা চান্স সর্বাধিক সো আমরা যদি মার্কেট আপ ট্রেনে গেলে আমরা সাধারণত বাই করতে থাকি তাই জন্য সিম্পলি বাইরপেড টাইপ করবো বাইরপেড ট্যাপ করার পরে এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো সো আমি এক লট এন্টার করে নিচ্ছি পরবর্তীকালে অর্ডার বা অর্ডার সিলেক্ট করে নেব চয়েস করে নেব আমি এখান থেকে লিমিটার সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর সিম্পলি বাইরে উপরে ট্যাপ করে নেব বাইরে ওপরে ট্যাপ করার সাথে সাথে কনফার্মেশনটি চলে আসবে সো কনফার্মেশনটি ট্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটি অটোমেটিক বাই হয়ে যাবে ঠিক আছে সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন গোল্ডেন মার্কেটে আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অত সহজে শুরু করবো তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল মানে নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লোন করতে পারেন লোন করার সাথে সাথে আপনি হোমপেজে রিটায়ার্ক হয়েছে এবং সবচেয়ে অ্যাকাউন্ট অফের উপর ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করার পর এখান থেকে ফান্ড করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি অত সহজে শুরু করতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব ও রাখতে পারেন নমস্কার